আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি বাবুদের জন্য কিছু শপিং করলাম, সো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমত হচ্ছে আমি 2 কেজি 2 কেজি 4 কেজি দুইটা ক্যাট ফুড আনছি, নামগুলা নাই বলি। সো যে আসলে কি যার বিড়াল যেই যেই ফ্লেভারের ক্যাট ফুড খেতে পছন্দ করে তারা ওই ওই ফ্লেভারের ক্যাট ফুড কিনবেন, আর হচ্ছে ডেটগুলা দেখে নেবেন। সো আমি আমার বাবুদের জন্য 2 প্যাকেট ক্যাট ফুড আনছি, অ্যান্ড দেখেন আমি এই ফাঁকে ক্যাট ফুডের ই ছিঁড়ে নিলাম, আর ফ্লোরিয়াকে একটু দিচ্ছি। দেখি এই ফ্লেভারটা আমি নতুন আনছি, দেখি খায় কি না, নতুন তো এই জন্য একটু দেখতেছে। খাও খাও খাও, ওরে বাবা খাচ্ছে তো মাশাল্লাহ। আমি মনে করছি যে আগে 2 কেজি নতুন ফ্লেভার এনে দেখি যে ও খায় কি না, তারপরে আবার আনবো। সো এই ক্যাট ফুডটা নাকি অনেক ভালো, এই জন্য আনলাম। দেখি ফ্লোরিয়া তো মাশাল্লাহ ভালো খাচ্ছে, তো এটা আমি ঢুকে ওকে একটা বাটিতে করে দিই, দেন চলেন বাটিতে করে দিব। আর আপনারা ভিডিওর শুরুতেই দেখছেন আমি ছোট বাবুদের জন্য একটা ফিটারও আনছি, বিকজ ড্রপ দিয়ে ওদের বারবার নিয়ে খাওয়াতে একটু সমস্যা হয়, এই জন্য একটা ফিটার কিনে নিছি। এটাতে একবারে মিল্ক রাইখা তারপরে খাওয়ানো যাবে, মানে একটা একটা কি বলে আমি বুঝায় বলতেছি না, এক ফিটার আর মিল্ক নিয়ে সবগুলা বিড়ালকে খাওয়ানো যাবে, সুন্দর হবে না? ফিটার দিয়ে আমি কিভাবে খাওয়াই ওইটাও আপনাদের সাথে নেক্সট টাইম আমি শেয়ার করব। আর এই ফাঁকে দেখে নেন ফ্লোরিয়া কিভাবে খাচ্ছে, ফ্লোরিয়া নতুন ক্যাট ফুডের ফ্লেভারটা পছন্দ করছে, খাচ্ছে। এমনিতে আমার বিড়ালরা বেশি একটা ক্যাট ফুড খায় না, তারা মানে ড্রাই ফুডটা বেশি পছন্দ করে না, ফিশের ভক্ত তারা, যত ফিশ দিতে পারেন। আমার ফ্লোরিয়া মানে ফিশ এত বেশি পছন্দ করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।